হ্যালো গাইস, আপনার ফেসবুক পেজে ভিডিও কিভাবে ভাইরাল করবেন অথবা ফটো ভাইরাল করবেন, ঠিক আছে, ফেসবুক নিজে থেকে আপনার পোস্ট এবং কি ভিডিও সাজেস্টেড করবে, ঠিক আছে, তো কিভাবে সেটি করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে সেটিংগুলো দেখিয়ে দিব। যে সেটিংগুলো আপনি যদি অন করে রাখেন তাহলে কিন্তু নেক্সট টাইম আপনি ফেসবুক পেজে পোস্ট করার সময় আপনার পোস্টগুলো পাবলিকের সামনে অটোমেটিকলি সাজেস্টেড করবে, আর তখন থেকে কিন্তু আপনার সবগুলো পোস্ট কিন্তু ভাইরাল হতে থাকবে, ঠিক আছে। সো এই কাজটা কিভাবে করবেন, ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। আপনি এখানে দেখতেছেন যে সাজেস্টেড, এই যে পোস্টের উপর আপনি দেখতেছেন সাজেস্টেড করা, সাজেস্টেড তো এটি কিন্তু মূলত ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পারবেন পোস্টের নিচে কিন্তু অনেকগুলো কিন্তু লাইক কমেন্ট রয়েছে, যার কারণে সাজেস্টেড করতেছে। এভাবে যদি আপনার ফেসবুক পোস্ট সাজেস্টেড করে তাহলে কিন্তু আপনার পোস্টগুলো কিন্তু ভাইরাল হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সেটিংগুলো আপনি অন করে রাখলে তো আপনি কীভাবে সেটিংগুলো অন করে রাখবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো। অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি পুরোপুরি ওয়াচ করবেন, ঠিক আছে। তো আপনি সেটিং অন করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখানে আপনি দেখতেছেন উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন, জাস্ট এখানে টাচ করবো। টাচ করার পর নিচে স্ক্রল ডাউন করবো, এখানে আপনি দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন, এখানে যদি টাচ করি তাহলে নতুন পেজ শো হলো। তাহলে আমি এখানে আপনি দেখতেছেন সেটিংস, জাস্ট এখানে টাচ করে নিব। তো টাচ করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন পেজ সেটিংস, জাস্ট এখানে টাচ করে নিব, ঠিক আছে। তো মূলত আপনাকে একটা কথা বলবো যে আপনার ফেসবুক পোস্ট কিভাবে আপনি সাজেস্টেড শো করাবেন সেটা দেখাবো, এবং কি আরেকটি অপশন দেখাবো যে আপনার ফেসবুক পেজ কিভাবে অন্য ফেসবুক আইডির নিচে শো করবে সেটাও দেখাবো। যদি আপনার ফেসবুক পেজ অন্যের ফেসবুক পেজের নিচে শো করে তাহলে কিন্তু আপনি অনেকগুলো ফলোয়ার্স কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন যে প্রাইভেসি অপশন, জাস্ট এখানে আমি টাচ করে নিব। ওকে, টাচ করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এই অপশন আমি টাচ করে নিব। টাচ করার পর আপনি এখানে যে অপশন আমার অন করা আছে, তো এটাই মূলত কিন্তু আমি আগে থেকে অন করে রেখেছি। আপনার এখানে যদি অন করা থাকে এবং কি যদি অন করা নাও থাকে, অফ করা থাকে, তাহলে কিন্তু আপনি মূলত কি করবেন, এটা অফ করে আবার অন করে দিবেন, ঠিক আছে। তো অন করার পর এখানে আমি ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর নিচে আপনি একটি অপশন দেখতে পারবেন অ্যালাউ ইউর ফেস টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যান্ড সিমিলার ফেস, জাস্ট এখানে আমি টাচ করে নিব, ঠিক আছে। তো মূলত আমি কিন্তু এই অপশন আগের থেকে অন করে রেখেছি, তো এটা আপনার অফ করা থাকবে, তাহলে আপনি কি করবেন, এটা অন করে দিবেন, ঠিক আছে। তো এখানে কি বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে যে আপনার ফেসবুক পেজ ফলোয়ার্স আপনি বাড়াতে পারবেন সেটা কিভাবে, অন্যের ফেসবুক পেজের নিচে কেউ যদি ফলো করতে আসে সেই ফেসবুক পেজের নিচে কিন্তু আপনার ফেসবুক পেজ শো করবে, আর পাবলিক চাইলে আপনাকে ফলো করতে পারবে। তো কিভাবে